আসসালামু আলাইকুম, আমি ফারুক মাহিন, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তোমরা যারা কন্টিনিউসলি আমার ভিডিও দেখো তারা সবাই মোটামুটি আমাকে চেনো, আর যারা নতুন আছো তাদেরকে আমি বলবো যে আগে সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটাকে লাইক দিয়ে দাও। আজকের ভিডিও টপিক তোমরা অলরেডি বুঝতে পারতেছো যে আমি কথা বলবো জিএসটি কাট মার্কসটা কেমন হতে পারে। তোমাদের সবার মনে একটাই প্রশ্ন যে ভাই উচ্চ ভর্তি পরীক্ষার কাট মার্কস কেমন হবে, উচ্চ ভর্তি পরীক্ষার কাট মার্কস কেমন হবে, এই প্রশ্ন তোমাদের সবার মনে এখন জর্জরিত। তো যাই হোক, আজকে আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তবে আগে একটা কথা বলে রাখি, দেখো ভাই আমি উচ্চ ভর্তি পরীক্ষা কমিটির কেউ না, তো আমি যে অ্যান্সারটা দিব বা আমি যে এখন অ্যানালাইসিসটা করবো এটা সম্পূর্ণ মোটামুটি আমার যে অভিজ্ঞতার আলোকে একটা আমি অ্যানালাইসিস করবো। তো তোমাদের মনে এখন চারটা প্রশ্ন ঘুরতেছে যে ভাই কাট মার্কস কত হতে পারে, কবে রেজাল্ট দিবে, কিভাবে ভর্তি প্রক্রিয়া হবে, আর ম্যাথ উত্তর না দিলে আমি কোন ভার্সিটি পাবো বা কোন ভার্সিটি আমি পাবো না, এই চারটা প্রশ্ন তোমাদের মাথায় এখন ঘুরতেছে। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিস করে আসি, কারণ কোশ্চেন অ্যানালাইসিস করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কাট মার্কসটা কেমন হতে পারে। দেখো আমি যদি শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসের কথা চিন্তা করি যে কোথা থেকে প্রশ্ন আসছে, কতটুকু আসছে, সেই হিসাবে চিন্তা করে দেখো ফিজিক্সের 25টা প্রশ্ন শর্ট সিলেবাস থেকে আসছে, ফুল সিলেবাস থেকে একটা প্রশ্নও হয়নি। কেমিস্ট্রির থেকেও 25টা প্রশ্ন শর্ট সিলেবাস থেকে আসছে, ফুল সিলেবাসের থেকে কোনো প্রশ্ন হয়নি। ম্যাথের ক্ষেত্রে গিয়ে একটু কাহিনী হয়ে গেছে, ম্যাথে 18টা প্রশ্ন আসছে তোমার শর্ট সিলেবাস থেকে এবং বাকি 7টা প্রশ্ন আসছে তোমার ফুল সিলেবাস থেকে। বায়োলজির ক্ষেত্রে তোমার বায়োলজির ক্ষেত্রে তোমার 19টা প্রশ্ন আসছে শর্ট সিলেবাস থেকে এবং ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসছে 6টা। বাংলার ক্ষেত্রে তোমার শর্ট সিলেবাস থেকে 23টা, ফুল সিলেবাস থেকে 2টা, ইংলিশের ক্ষেত্রে শর্ট সিলেবাস থেকে 20টা এবং ফুল সিলেবাস থেকে 5টা, যতটুকু আমি নিজে অ্যানালাইসিস করলাম। তো দেখো মোটামুটি আমি বলতে পারি যে ম্যাথ ব্যতীত, ম্যাথ একটা দুর্ঘটনা, ম্যাথ এবং ম্যাথ ব্যতীত মোটামুটি সব জায়গা থেকেই তোমার শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসছে। তো শর্ট সিলেবাস থেকে বলা যায় প্রায় 80% প্রশ্ন, মানে প্রায় 80% প্রশ্ন তোমার শর্ট সিলেবাস থেকে করা হয়েছে। চারটা সাবজেক্টের কথা যদি আমি চিন্তা করি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, মনে করি চারটা প্রশ্ন আমি উত্তর দিয়েছি, এই চারটা প্রশ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 80% প্রশ্ন আমার শর্ট সিলেবাস থেকে হয়েছে। এবং এটা আমাদের আগে থেকেই জানা ছিল যে সকল প্রশ্ন শর্ট সিলেবাস থেকে হবে না, দুই একটা প্রশ্ন বাহির থেকে দিবে, এটা তোমাদের যত ভাই আছে সব ভাইয়াই মোটামুটি বলছে। তো এটা আমাদের আগে থেকেই ধারণা ছিল, কিন্তু ম্যাথের ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে গেছে, ম্যাথের ক্ষেত্রে একটু বেশি করে ফেলছে। আর বায়োলজির ক্ষেত্রে কয়েকটা প্রশ্ন দিছে যেগুলো আসলে তোমার শর্ট সিলেবাসের বাইরে, কিন্তু অনেকেরই সমস্যা হয় না বিকজ অনেকেই মেডিকেল কোচিং করা ছিল, তো তাদের ফুল সিলেবাস করা ছিল, এই জন্য বায়োলজি নিয়ে অতটা কেউ ঘাবড়াও নাই। আচ্ছা, এবার আমরা যদি একটু আর একটু কোশ্চেন অ্যানালাইসিস করি, যদি ডিফিকাল্টিস এর কথা চিন্তা করি, ডিফিকাল্টিস এর কথা চিন্তা করলে দেখো ফিজিক্সের 5% কোশ্চেন, ফিজিক্সের মাত্র 5% কোশ্চেন একটু ডিফিকাল্ট ছিল, একটু চিন্তা ভাবনা করা লাগতেছিল, তবে যাদের বেসিকটা খুবই ভালো ছিল তারা কিন্তু এই 5% কোশ্চেন একদম কভার করতে পারছে। এছাড়া বাদ বাকি যে 95% কোশ্চেন এটা একদম ইজি ছিল এবং এগুলো সবাই মোটামুটি পারত। কেমিস্ট্রির ক্ষেত্রেও 5% কোশ্চেন মোটামুটি একটু ডিফিকাল্ট ছিল, বাট যাদের কেমিস্ট্রি বেসিকটা ভালো ছিল তারাও এই 5% সুন্দর মতো ওভারকাম করতে পারবে। ম্যাথের ক্ষেত্রে 40% কোশ্চেন আমার কাছে মনে হয়েছে একটু ডিফিকাল্ট, 40% কোশ্চেন আমার কাছে ডিফিকাল্ট মনে হয়েছে, এবং ম্যাথ যারা অ্যান্সার করছো তাদের নাম্বারটা একটু হলেও ড্রপ করবে, বাট এটা নিয়ে তোমরা চিন্তা করো না, কারণ তোমরা যারা বায়োলজি অ্যান্সার করছো তাদের মার্কস একটু হলেও বেশি থাকবে, বরাবর সবসময় বায়োলজি যারা অ্যান্সার করে তাদের নম্বরটা বেশি থাকে। বাট অনেকে চিন্তা করতেছো যে ভাই তাহলে আমি ম্যাথ দেখাইছি আমার নাম্বারটা কম, তাহলে আমার মনে হয় কপাল খারাপ, না এটা নিয়ে চিন্তা করার কারণ নাই, কারণ তোমাদের জন্য একটা ব্যবস্থা করে রাখছে সরকার, মানে ভার্সিটি ভর্তি পরীক্ষা কমিটি, মানে তোমার ইউজিসি একটা ব্যবস্থা করে রাখছে। বায়োলজির ক্ষেত্রে তোমার 20% কোশ্চেন একটু ডিফিকাল্টিস ছিল, আমার কাছে মনে হয়েছে যে এই 20% কোশ্চেন একটু ডিফিকাল্ট, বাট যাদের মেডিকেল প্রিপারেশন অনেক ভালো ছিল, বেসিকটা অনেক ভালো ক্লিয়ার ছিল, তারা এই 20% ওভারকাম করতে পারছো। আচ্ছা, বাংলার ক্ষেত্রে 5% কোশ্চেন আমার কাছে কঠিন মনে হয়েছে, কারণ বাংলা প্রশ্নটা আমি যেটা দেখলাম যে একদম সরাসরি বই থেকে তুলে দিয়েছে, বইয়ের বাইরে কোনো কিছু দেয় নাই। হ্যাঁ, আর ইংরেজির ক্ষেত্রে 15% প্রশ্ন, মানে এই টাইপের ইংরেজি প্রশ্ন না আমরা সাধারণত ইন্টারমিডিয়েটে থাকলে করি না বা সলভ করি না, 15% কোশ্চেন আমার কাছে মনে হচ্ছে একটু ডিফিকাল্টিস। এখন যদি আমি হাইয়েস্ট মার্কের কথা চিন্তা করি সাবজেক্ট ওয়াইজ, যে ভাই ফিজিক্স হাইয়েস্ট করতে পারে, ভাই ফিজিক্সে 25-25 হাইয়েস্ট উঠবে শিওর থাকো, কেমিস্ট্রিতে 25-25 হাইয়েস্ট উঠবে এটাও শিওর থাকো, ম্যাথের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে হাইয়েস্ট উঠলে সর্বোচ্চ 18-20 হাইয়েস্ট উঠবে, 18-20 বেশি যদি ওঠে তাহলে সে হচ্ছে গিয়ে একটা সুপারম্যান, আমার চোখে সে একজন সুপারম্যান। আর আমি যে কথাগুলো বলতেছি বা আমি এখানে যে মতামতগুলো দিচ্ছি এগুলো কিন্তু সব আমার নিজের পার্সোনাল মতামত। ওকে, বায়োলজির ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সর্বোচ্চ গেলে 23 উঠতে পারে, সর্বোচ্চ গেলে 23 উঠতে পারে, 23-এর বেশি ওঠা সম্ভব না, কারণ কয়েকটা প্রশ্ন দেখলাম যে প্রশ্নগুলো আমরা সাধারণত যে সকল বই ফলো করি বিশেষ করে গাজী আজমল, আবুল হাসান স্যার, এদের বইয়ের বাহির থেকে করছে, তো আমার কাছে এই জন্য মনে হচ্ছে যে বায়োলজিতে সর্বোচ্চ গেলে 23 উঠতে পারে, 22-23 এরকম, বাংলার ক্ষেত্রে 22,
কারণটা কি এখন বলতে পারো যে ভাই বাংলা তো অনলি 5% কোশ্চেন ডিফিকাল্ট ছিল, তাহলে বাংলাতে কেন 22 হবে? দেখো ভাই তুমি নিজে সিম্পল ভাবে এটা চিন্তা করো ভাই, তুমি যখন মেডিকেল প্রিপারেশন নিছো বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, তুমি কি বাংলাতে টাইম দিছো? তুমি কি বাংলাতে টাইম দিছো? দাও না। যেহেতু টাইম দাও না, তার মানে কোশ্চেন যত ইজি হোক না কেন নাম্বার একটু হলেও কম আসবে। ইংরেজির ক্ষেত্রে আমার কাছে যেহেতু 15% কোশ্চেন ডিফিকাল্ট মনে হয়েছে, এই জন্য আমার কাছে মনে হচ্ছে ইংরেজিতে সর্বোচ্চ গেলে 20 ওঠার মতো অবস্থা হতে পারে, মানে সর্বোচ্চ 20 উঠতে পারে। তো এই হচ্ছে আর কি আমার হাইয়েস্ট মার্ক অ্যানালাইসিস। এরপরে যদি আমরা আরেকটা অ্যানালাইসিস করি, দেখো মার্কস অ্যানালাইসিস যদি করি, এবং এই পার্টটা অনেক গুরুত্বপূর্ণ, সো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো মার্কস যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে দেখো আমরা অপশনাল হিসেবে কি কি দেখাইছি, ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছি, ম্যাথ প্লাস বাংলা অ্যান্সার করছি, ম্যাথ প্লাস ইংরেজি অ্যান্সার করছি, বায়োলজি প্লাস বাংলা অ্যান্সার করছি, বায়োলজি প্লাস ইংরেজি অ্যান্সার করছি, আমরা এই টোটাল 5টা জিনিস আমরা অপশনাল হিসেবে অ্যান্সার করছি। তো মোটামুটি ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছে, খুব বেশি বলে আমার লাগে না, কিন্তু ম্যাথ প্লাস যারা বায়োলজি দেখাইছে তাদের কাছে মানে তারা আমার চোখে সুপার হিউম্যান, তারা আমার চোখে সুপার হিউম্যান, এবং এখানে সর্বোচ্চ হাইয়েস্ট নাম্বার উঠলে 93-95 উঠতে পারে। এখন তোমরা অনেকেই বলতেছো যে ভাই 100 পরীক্ষায় 1 নম্বর কিভাবে উঠে? উঠতেই পারে, অস্বাভাবিক কিছু না। গত বছর হাইয়েস্ট নাম্বার, মানে গত বছর প্রশ্ন আসতো আরো কঠিন ছিল, এবছরের চেয়ে আরো কঠিন ছিল ফিজিক্স এবং কেমিস্ট্রি, তারপরেও কিন্তু গত বছর এই আমার যতটুকু মনে করে 93.25 উঠছিল হাইয়েস্ট, উঠতেই পারে, অস্বাভাবিক কিছু না, ঠিক আছে। আচ্ছা লোয়েস্ট নম্বর হতে পারে তোমার 42-46, এবং এটাই আমি ধরে রাখছি কাট নম্বর। দেখো এটা আমার নিজের অ্যানালাইসিস করা, তো আমার কাছে মনে হচ্ছে যে 42-46 এটাই হচ্ছে যে তোমার কাট নম্বর থাকবে, এর নিচে আর যাবে না, এর নিচে আর যাবে না। ম্যাথ প্লাস বাংলা যারা অ্যান্সার করছো তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে হাইয়েস্ট নম্বর 87-90 থাকতে পারে, এবং লোয়েস্ট বা কাট নম্বর থাকতে পারে 44-48। ম্যাথ প্লাস ইংরেজি যারা অ্যান্সার করছো তাদের ক্ষেত্রে হাইয়েস্ট নম্বর আমার কাছে মনে হয় 87-92, এবং লোয়েস্ট নম্বর 85-45-48 এরকম থাকবে। তো দেখো যারা বায়োলজি অ্যান্সার করছো ম্যাথ প্লাস বায়োলজি, তাদের ক্ষেত্রে হবে কি যে দুইটা কিন্তু সমান বলে তারা পারবে না, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে ম্যাথের প্রিপারেশন দিচ্ছে কিন্তু মেইন সাবজেক্ট বায়োলজি, এরকম যারা আসছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে লোয়েস্ট নম্বরটা এরকম আসতেছে। যাই হোক, তারপরে বায়োলজি প্লাস বাংলা যারা অ্যান্সার করছো তাদের ক্ষেত্রে সর্বোচ্চ গেলে 85-90 আমার কাছে মনে হচ্ছে এটা থাকতে পারে, আর লোয়েস্ট নম্বর হতে পারে তোমার 46-50, লোয়েস্ট নম্বর 46-50, কারণ বায়োলজি বাংলা দুটাই খুব ইজি হয়েছে। বায়োলজি প্লাস ইংরেজির ক্ষেত্রে হচ্ছে তোমার 85-90, এবং এখানে তোমার হতে পারে 48-52 হতে পারে, ঠিক আছে, 48-52 এটা হতে পারে, তবে এখানে আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে, এখানে তোমার হচ্ছে কি হাইয়েস্ট নম্বরটা আরো বেশি হতে পারে, অস্বাভাবিক কিছু না। যাই হোক এইটা একটা আমার ধারণা মাত্র, তবে আমরা যদি এখানে একটু গড় করি যে লোয়েস্ট নম্বর যদি গড় করি, লোয়েস্ট নম্বরে গড় করলে আমার কাছে মনে হচ্ছে যে 45-45 আমাদের কাছে কাট নম্বর আসতেছে, 45টা আমাদের কাছে কাট নম্বর আসতেছে, এবং হাইয়েস্ট নম্বরটা যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, হাইয়েস্ট নম্বরে যদি আমরা একটা গড় করি, তাহলে দেখবো যে আমাদের কাছে হাইয়েস্ট নম্বর আসতেছে প্রায় বলতে গেলে যে 92-94। তো আমার কাছে মনে হচ্ছে যে এবছর হাইয়েস্ট নম্বর 92-94 থাকবে, এবং লোয়েস্ট নম্বর থাকবে 45, মানে লোয়েস্ট বা কাট নম্বর থাকবে 45, এবং এই 45ই সর্বশেষ ভার্সিটিতে চান্স হবে। ওকে, তো এই গেল আমাদের অ্যানালাইসিস, এরপরে আমরা আসবো রেজাল্ট প্রসিডিউর। দ্য ফার্স্ট কোশ্চেন ইজ হিয়ার যে ভাই কবে রেজাল্ট দিবে? দেখো আমি এটা সঠিকভাবে বলতে পারবো না কবে রেজাল্ট দিবে, তবে আজকে আমি একটা নিউজ দেখলাম এবং সেটা ডেইলি ক্যাম্পাস থেকে আমি দেখলাম যে তোমার এই সপ্তাহের ভিতরে রেজাল্ট দেবে, অর্থাৎ 5 আগস্টের ভিতর রেজাল্ট দেওয়ার চিন্তা ভাবনা তারা করতেছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা, খুবই দ্রুত রেজাল্ট দিচ্ছে এবং এটা খুবই সুন্দর একটা সংবাদ। আর সেকেন্ড কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভাই বিশ্ববিদ্যালয় গুলো কিভাবে সিলেকশন করবে, দেখো গত বছরের কাহিনীটা কি হয়েছে সেটা আগে একটু বলি। গত বছর ছেলে পেলে অ্যাপ্লাই করছে, আলাদা করে টাকা দিয়ে অ্যাপ্লাই করাচ্ছে, মানে ফার্স্ট অফ অল গুচ্ছ থেকে একটা রেজাল্ট দিচ্ছে যে মনে করো যে আমি পাচ্ছি 45 পাইছি, তারপরে 45 রেজাল্টটা দিছে, তারপরে হচ্ছে গিয়ে আমি কি করছি বিভিন্ন ভার্সিটিতে অ্যাপ্লাই করছি, টাকা দিয়ে অ্যাপ্লাই করছি, বাট এবছর আর সেরকম কাহিনী করবে না, এবছর হচ্ছে গিয়ে টাকা দিয়ে অ্যাপ্লাই করা লাগবে না, বাট কাহিনী সেম থাকবে, কিরকম যে তোমাকে রেজাল্ট দেওয়া হবে যে তুমি তোমার নাম শাহিন, তুমি পাইছো 48, এখন তোমার অ্যাপ্লাই করা লাগবে বিভিন্ন ভার্সিটিতে, জাস্ট অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আগের বার টাকা দেওয়া লাগছে, এবার আর টাকা দেওয়া লাগবে না। তোমরা অনেকে মনে করতে পারো যে ভাই বিশ্ববিদ্যালয় গুলো অলরেডি সিলেক্টেড হয়ে থাকবে, যে ধরো যে শাহিন পাইছে 45, তাহলে শাহিনের জন্য আসবে যায় তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, না আবার মনে করো যে রফিক পাইছে 93, তাহলে রফিকের জন্য আসবে সাস, না এরকম কিছু হবে না। কেন হবে না দেখো, কারণটা হচ্ছে তোমার যে আমাদের যেগুলো গুচ্ছ অন্তর্ভুক্ত আছে যেসব ইউনিভার্সিটি, এগুলোতে কিন্তু কোনো র্যাঙ্কিং নাই, মেডিকেলে যে 30টা বা 35টা মেডিকেল আছে এদের কিন্তু র্যাঙ্কিং আছে, এই জন্য
চান্স পাওয়ার সঙ্গে সঙ্গে বলে দেয় যে তুমি অমুক মেডিকেল কলেজে চান্স পাইছো, বাট গুচ্ছের ভিতরে যে ইউনিভার্সিটি গুলো আছে এগুলোতে কিন্তু কোনো র্যাঙ্কিং নাই। যেহেতু র্যাঙ্কিং নেই সেহেতু তোমার সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি দিবে না। আমার যতটুকু বিশ্বাস বা মনে হচ্ছে যে তুমি রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার পর তোমাকে আলাদাভাবে অ্যাপ্লাই করা লাগবে, বাট কোনো টাকা দেওয়ার দরকার হবে না। তার কোশ্চেন যে কিভাবে ভর্তি নেবে, এখন হচ্ছে গিয়ে তুমি মনে করো যে খুলনা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছো, বরিশাল ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছো, এখন মনে করো যে তোমার এক জায়গায় সাবজেক্ট চলে আসছে, গিয়ে তারপর হচ্ছে গিয়ে ওই ভার্সিটি গিয়ে তুমি তোমার মতো ভর্তি হয়ে আসবা। ধরো একটা ভার্সিটি ভর্তি হতে প্রায় 15,000-20,000 টাকা মতো লাগে, বা কোনো কোনো ভার্সিটিতে লাগে 7,000-8,000 টাকা, যেখানে যেরকম লাগে সেই পরিমাণ অ্যামাউন্ট দিয়ে তারপর তুমি ভর্তি হয়ে আসবা। বুঝতে পারছো? খুবই সিম্পল। এর পরের প্রশ্ন ভাই ম্যাথ উত্তর দিন, এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভাই ম্যাথ উত্তর দিন, এটা আমি কি কি অ্যান্সার মানে কোন কোন সাবজেক্ট পাবো বা কোন কোন ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো। দেখো অনেকের মনে এরকম কোশ্চেন যে ভাই চিটাগাং ভার্সিটিতে তো ম্যাথ অ্যান্সার না করলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়া যায়, তাহলে আমরা কি এখন এখানে ম্যাথ অ্যান্সার না করলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবো? দেখো এইটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভার্সিটির উপরে। যেমন গত বছর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমার একটা স্টুডেন্ট চান্স পাইছে, সে কিন্তু তোমার হচ্ছে বায়োলজি অ্যান্সার করছিল, ম্যাথ অ্যান্সার করে নেয়, তারপরে সে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছে। তো কথা হচ্ছে এরকম যে গত বছর কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি আবার বলে দিয়েছিল যে তোমাকে ম্যাথে এত পাওয়া লাগবে তাহলে তুমি এই সাবজেক্ট পাবা, তোমাকে কেমিস্ট্রিতে এত পাওয়া লাগবে তাহলে তুমি এই সাবজেক্ট পাবা, এরকম কয়েকটা কথা কয়েকটা ইউনিভার্সিটি বলে দেয়। তাদের ভিতর হচ্ছে খুলনা ইউনিভার্সিটি, সাস্ট, জগন্নাথ ইউনিভার্সিটি, BSMRDU, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, এটা গাজীপুরে, এটা এবছর আর কি নতুন করে একটু পাবলিশ করছে যে তাদের ম্যাথে এত পাওয়া লাগবে, ম্যাথে না পাইলে সে চান্স পাবে না। তারপর বরিশাল ইউনিভার্সিটি, তারপরে BSMRSTU, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, মানে আমার কাছে আমি যতটুকু জানি যে এই ছয়টা ইউনিভার্সিটি, এই ছয়টা ইউনিভার্সিটি একটু কাহিনী করবে যে তোমাকে তুমি যদি ম্যাথ উত্তর না করো তাহলে ম্যাথমেটিক্যাল কোনো সাবজেক্ট পাবা না, বাদ বাকি যে তোমার হচ্ছে 16টা ইউনিভার্সিটি আছে আমার মনে হয় সেগুলো এত কাহিনী করবে না। এটা সম্পূর্ণ আমার ধারণা, আমি কারণ এগুলো গত বছরের ডাটা দেখে আমি বলতেছি, এবছরের ডাটা দেখে কিন্তু আমি বলতেছি না। তো যাই হোক এই হচ্ছে আর কি আমার আলোচনা। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ।